আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি অবিরাম বাংলা সংবাদে, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মারা গেলেন এপেক্স গ্রুপ চেয়ারম্যানের স্ত্রী নীলুফার মঞ্জুর, আক্রান্ত শিল্পপতি কুতুবুদ্দিন, বিভিন্ন স্থানে আরও চারজনের মৃত্যু। খুলনার কয়রায় ভাঙ্গাবাদ মেরামতে রাত দিন কাজ করছেন 5000 গ্রামবাসী, ঈদের নামাজ পানির মধ্যে। ঈদের দিনেই দেশের সর্বোচ্চ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত 35000 ছাড়ালো, মৃত্যু বেড়ে 501। এবং নিরানন্দ রাজধানী বিনোদন কেন্দ্র ফাঁকা, ঘরেই ঈদ উৎসব, জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ অনেকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অ্যাপেক্স সুশিল্প পরিবারের চেয়ারম্যান মঞ্জুর এলাহির স্ত্রী নীলুফার মঞ্জুর কোভিড আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা গেছেন। তিনি সানবিন স্কুলের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ঢাকায় বিজিএম এর সাবেক সভাপতি ও শিল্পপতি কুতুবুদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কোভিড আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনিও নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন। নিজের সংস্থায় উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট থেকেই পরীক্ষা করে করোনা পজিটিভ হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ। সারাদেশে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ঢাকার নবাবগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বরিশালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে মারা যান একজন। এছাড়া সিলেটের শামসুদ্দিন আহমেদ মেডিকেলে আরও একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা দাঁড়ালো 13 জনে। সেখানে নতুন করোনা পজিটিভ হয়েছে 19 জন। এদিকে কক্সবাজারে গত রাতে মারা গেছেন এক মাছ ব্যবসায়ী। এ নিয়ে এই জেলায় মোট 6 জনের মৃত্যু হলো। অন্যদিকে বরিশালে 62 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, সেখানে নতুন আক্রান্তের সংখ্যা 28। এ নিয়ে বরিশাল মেডিকেলে করোনা উপসর্গ 23 জন ও করোনায় 2 জন সহ মোট 25 জনের মৃত্যু হলো। সুনামগঞ্জে আরও 4 পুলিশ সহ নতুন 10 জন নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 108 জনে। বান্দরবানে একটি পোশাক কারখানায় একজনের করোনা পজিটিভ হয়। 541 জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। রংপুরে নতুন আক্রান্ত হয়েছেন 3 পুলিশ সহ 6 জন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3668 জনে। ঘূর্ণিঝড় আমপানে আসা জলোচ্ছ্বাসে এখন লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলা। সেখানে বাঁধ ভেঙে পানির নিচে ডুবে আছে বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে বাড়িঘর, চিংড়ি ঘের, ফসলি ক্ষেত, প্রতিদিনই পানি বাড়ছে। গতকাল ঈদের দিনেও সেখানকার অসংখ্য মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। সেই সাথে ঈদের দিন সকাল থেকেই কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় প্রায় 5000 মানুষ ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। দিনরাত সেই কাজ চলছে। গত সপ্তাহে আমপানের আঘাতে খুলনার কয়রার 121 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 24টি পয়েন্ট প্রায় 40 কিলোমিটার ভেঙে যায়। পানিতে তলিয়ে যায় উপজেলার 80 ভাগ এলাকা। আজকে পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের আনন্দের দিন। এই আনন্দকে বাদ দিয়ে আমরা লবণ পানি মুক্ত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছিলাম যে আমরা ঈদের জামাতে পানিতে দাঁড়িয়ে করব। গতকাল পর্যন্ত যে বাঁধ হয়েছিল সে বাঁধ কিন্তু আজকে আবার অনেকটা ধসে গেছে। আজকে হাজার হাজার মানুষ তারা নামাজ আদায় না করে আমাদের এই বাঁধ বাঁধার জন্য এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আবারও দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার এই সংখ্যা 1975। সবশেষ 24 ঘন্টায় আরও 21 জনের প্রাণহানিতে মৃত্যুর সংখ্যাও 500 ছাড়ালো। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। করোনা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের চিরকালীন ঈদ উৎসবের আয়োজন, ব্যাপ্তি আর আমেজ ঢাকা পড়েছে স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত মৃত্যু 501 জন। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 9451টি, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 253034টি। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1975 জন, এ পর্যন্ত শনাক্ত 35585 জন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদের নামাজ চলাকালে এক ইমামের মৃত্যু হয়েছে। উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে। মসজিদ কমিটির সভাপতি জানান, প্রথম জামাতে ইমামতি করছিলেন 70 বছর বয়সী আয়ুব আলী। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে নামাজ ভেঙে অন্যরা তাকে তোলার পর বুঝতে পারেন তিনি মৃত্যুবরণ করেছেন। নিরানন্দ রাজধানী, ঈদের দিনেও উৎসবের আমেজ নেই। সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্য সতর্কতায় ঘর থেকে তেমন বেরি হননি মানুষ, সময় কাটাচ্ছেন পরিবারের পরিজন নিয়ে। বন্ধ চিড়িয়াখানা, পার্ক সহ সব বিনোদন কেন্দ্র। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। এই প্রথম এমন ঈদ, হুল্লোড় নেই রিক্সা মোটরসাইকেলে মুক্ত ঘোরাঘুরি, রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা ঈদের দিন। ঈদের আনন্দে ঘর থেকে বের হতে না পারা কিংবা গ্রামে স্বজনদের কাছে যেতে না পারার কষ্ট অনেকের চোখে মুখে। ঈদের দিন রাজধানীর পার্ক, চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকেনি কখনো, সেখানেও এখন শূন্যতা। প্রথমবার হচ্ছে ঢাকায় ঈদ, বাড়িতে যেতে পারিনি, একটা অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। ঈদের মধ্যে মানুষের বাসায় যাওয়া আসা, বাড়িতে যে ঈদ করা, এই আনন্দটা আবার নিতে পারতেছি না শুধুমাত্র কোভিড-19 কারণে। আগে ঈদের দিনে জম্পেশ আড্ডা হতো পাড়ার মোড়, দোকানে, কফি শপে, রেস্টুরেন্টে, এবার সেসব তালাবন্ধ, ফাঁকা। এবার আমরা ঈদে যে বাড়িতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। বাইরে বের হতে না পেরে ঘরবন্দি মানুষ বেছে নিয়েছে পরিবারের সান্নিধ্য। ঘরে বসে আড্ডা, টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন অনেকে। পড়শি স্বজনদের আমন্ত্রণও নেই। সামাজিক দূরত্ব বজায় রাখতে খাবারের টেবিলে শুধু পরিবারের সদস্যরা। টিভি দেখে গল্পগুজব করে আসলে আমরা সময় পার করছি। যখন বাইরে যাবে তখন আমরা যাব শিশু মেলায়। হ্যাঁ, করোনা মহামারীর এই ঈদে আনন্দের চেয়ে আতঙ্কই এনে দিয়েছে ঘরবন্দি নগরবাসীকে। এমন ঈদ এই বয়সের কেউ আগে কখনো দেখেনি, কোথাও নেই উৎসব মুখর পরিবেশ, মানুষের মাঝে এখন সুস্থভাবে বেঁচে থাকার লড়াইটাই বেশি গুরুত্ব পাচ্ছে। সবাইকে ঈদ মোবারক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও কিছু পেশার মানুষের কখনোই যেন ছুটি নেই। তাদের জন্য ঈদের আনন্দ মানে জরুরি সেবা নিশ্চিত করা। ডাক্তার, নার্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের নিত্যদিনের ব্যস্ততার মতোই কাটে ঈদের দিন। ব্যতিক্রমী এসব মানুষের ঈদের দিনের কাজের কিছু চিত্র তুলে ধরেছেন নিয়াজ্জামান সজীব। পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে করোনা ভাইরাস। যদি এই ভাইরাসটি এদেশে না আসতো তবে কি এসব মানুষদের ঈদের দিনটি অন্যরকম হতো? কি ঈদ, কি ঝড় বৃষ্টি, সব দিনই তাদের কাছে একরকম। এরা অন্যকে সেবা দিয়েই নিজেদের ঈদের আনন্দ খুঁজে পান। এটা একটা ভালো লাগা যে ঈদের সময় যেখানে সবগুলো সার্ভিস কলাপস থাকে সেখানে হাসপাতালগুলো মানুষের সেবার জন্য খোলা রাখি আমরা। পরিবার পরিজনের সাথে কথা হয়েছে, তারা তো মিস করতেছে, আমিও মিস করতেছি, যখন কথা বলি তখন তো খারাপ লাগে। ডাক্তার, নার্স, পুলিশদের মতো নিজেদের দায়িত্ব পালন করতে দিনের শুরু থেকেই প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা। এমনিতেও তো অপারেশনাল লোকের ব্যক্তিদের ছুটির বিষয়ে একটু কিছুটা সীমাবদ্ধতা আছে, আর বর্তমানে এই সীমাবদ্ধতা আরও অনেক বেশি। গণমাধ্যম, বিশেষ করে অনলাইন পোর্টাল এবং টেলিভিশনে কাজ করা মানুষগুলোর ঈদের আনন্দ, সহকর্মীদের সাথে কুশল বিনিময় আর সবাইকে তথ্য সেবা দেয়াই। অফিসে বা বাইরে তারা প্রতিটি দিনের মতোই কর্মমুখর। গণমাধ্যম কর্মী হিসাবে আজকে সারা ঢাকা শহরে কী অবস্থা, সার্বিক জনজীবন কেমন, এটার জন্য আমি ছবি তোলার জন্য ব্যস্ত আছি। তবুও এই মানুষগুলো মনের ভেতরে আশা পুষে রাখে, এই ঈদ পার হলে পরের ঈদে হয়তো ছুটি পাবে, করোনা মুক্ত পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করবে অন্য কোথাও, অন্য কোনোভাবে। প্রতি বছর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সহমর্মিতার বার্তা। এবারের ঈদের আনন্দ হচ্ছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা। এবারের ঈদের উৎসব হচ্ছে বেঁচে থাকার লড়াই। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 200 বছরের ইতিহাসে এবারই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে। করোনা ভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় শুধু শোলাকিয়া নয়, দেশের কোথাও ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদের দিনেও উৎসবের আমেজও নেই কোথাও। প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইশরাত লিমা।
কিশোরগঞ্জে ঈদের প্রধান জামাত হয়েছে ঐতিহ্যবাহী শহীদী মসজিদে। অথচ প্রতি বছর জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে হাজার হাজার মানুষের পদভারে ভরে থাকত, এবার সেই ময়দান ফাঁকা। ভিন্ন পরিবেশে এবার সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে এবার ঈদগাহে নামাজ আদায় করতে না পারলেও এলাকায় মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। গাজীপুরের জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন সকল নাগরিক নিরাপদে থাকুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ঈদ মোবারক। বরিশালে কালেক্টরের জামে মসজিদে সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়াতেও খোলা মাঠের পরিবর্তে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নাটোরে প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে। কোভিড-19 কারণে আমাদের এই ব্যতিক্রম ধর্মীয় ঈদ, যেটা আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমরা মসজিদে যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, বাসা যেতেও আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জামালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব মেনে নড়াইলে কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রংপুর জেলার মসজিদগুলোতে বিশেষ ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদ সবার কাছেই ছিল অচেনা অজানা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই পরিবারের সাথে সময় কাটিয়েছেন সবাই। ইশরাত লিমা, এটিএন বাংলা। দেখছেন অবিরাম বাংলার সংবাদ। এবারে জানাবো পার্টিস খেলার খবর। ১১ জুন শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। সবকিছু ঠিক থাকলে রিয়াল বেটিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। এরই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন শুরু করেছে দলগুলো। চলতি মৌসুমে লীগের 11টি ম্যাচ বাকি আছে। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় মারা গেলেন এপেক্স গ্রুপ চেয়ারম্যানের স্ত্রী নীলুফার মঞ্জুর। আক্রান্ত শিল্পপতি কুতুবুদ্দিন। বিভিন্ন স্থানে আরো 4 জনের মৃত্যু। খুলনার কয়রায় ভাঙা বাঁধ মেরামতে রাত দিন কাজ করছেন 5,000 গ্রামবাসী। ঈদের নামাজ পানির মধ্যে। ঈদের দিনেই দেশের সর্বোচ্চ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। আক্রান্ত 35,000 ছাড়ালো, মৃত্যু বেড়ে 501। এবং নিরানন্দ রাজধানী বিনোদন কেন্দ্র ফাঁকা, ঘরে ঈদ উৎসব। জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ অনেকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।